মানুষ সারা খেপারে তুই, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভুললে সোনার মানুষ হবি, মানুষ ভুললে সোনার মানুষ হবি। সাইজির এখান থেকে সেই সাইজির কালামের মাধ্যম দিয়ে সবকিছু সাইজি উজার মনে বলে গেছে। ওখানে এই সাইজির কালামকে যদি কেউ বিশ্লেষণ করে সে শোনার মানুষ হতে পারবে। আমরা গুরুর কাছে আসি এই জন্যই, লালন সাইজে একটা বাউল মহৎ ব্যক্তি, তাই আমরা সেখানে প্রতি শুক্রবারে না হলেও আমরা আসাধনের চেষ্টা করি, আর প্রতি বছরে আমরা আসাধনের চেষ্টা করি। নিত্য নতুন মানুষ আসে এখানে, দুই চারটি কথাবার্তারাও কই, শরীরটাও ভালো লাগে, দেখতে শুনতেও ভালো লাগে। সাইজির বাণীতে পাইছি, যদি একই খোদার হয় বর্ণনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়। মানে প্রত্যেকটা মানুষের এটা বিশ্বাস করা উচিত যে যে ধর্মেই থাকুক না কেন আমরা মানুষ, তাই না? মানুষের বাইরে কোনো কিছু নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই রকমভাবে আসি, একই রকমভাবে আনন্দ করি, এটা দেখেই খুব ভালো লাগে, তাই বারবার এখানে আসি। বাউল সম্রাট ফকির লালন শাহের 132তম তিরোধান দিবস। মূলত আমাদের অনুষ্ঠান শুরু হবে 17ই অক্টোবর বাংলা পয়লা কার্তিক রোজ সোমবার সন্ধ্যা 6টায় আমাদের অধিবাস। অধিবাস দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং মঙ্গলবার আমাদের দুপুরে পণ্য সেবা হয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। না, বাদ দেওয়ার দেওয়া লাগে না, এটা বিন দেওয়াতেই আমরা আছি। ভালোবাসার টানে, প্রেমের টানে, আবেগের টানে আমরা এখানে আসি। আমাদের মনের টান হলো হেই, সাইজি বলেছে যে মানুষ বদিলে সোনার মানুষ হবি, নইলে তুই মূল হারাবি। আমরা এই তত্ত্ব সংগ্রহ করার জন্য এবং আমাদের মহাগুরু লালন শাহ সে যে বাণীগুণ আমাদেরকে দিয়েছে, আমরা ওইটা দর্শককে বোঝানোর চেষ্টা করি এবং এই সত্যবাদ মানার জন্য চেষ্টা করি। আমরা এখানে এই মনের টানে আসি। এই একাডেমির পক্ষ থেকে আমরা তাদের বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে চালিয়ে, যেমন তাদের থাকার ব্যবস্থা এবং পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা, তাদের গোসলের ব্যবস্থা, সমস্ত কিছু ইতিমধ্যে কার্যক্রম আমরা সমাপ্ত করেছি। বাউল সম্রাট ফকির লালন শাহের 132তম তিরোধান দিবস উপলক্ষে সমগ্র বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন রাষ্ট্র থেকে এই দিবসের লোকজন আসবে। মূলত যারা লালনকে ভালোবাসে, লালন আধ্যাত্মিক চেতনার যে গানগুলো লিখে গিয়েছেন, যারা এই আধ্যাত্মিক চেতনার গানগুলো পছন্দ করে, লালনকে যারা ভালোবাসেন তারা এখানে আসবেন। মূলত লক্ষ্য করা গিয়েছে তারা নিঃস্বার্থভাবে লালনকে ভালোবেসেই তারা এখানে আগমন করে। এবছর 17, 18 এবং 19 অক্টোবর এই 132তম
তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সুন্দর করে ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এখানে ইউনিফর্মে পুলিশ আছে, সাদা পোশাকই আছে, আমাদের ডিবি সেখানে কাজকর্ম করবে। মোটামুটি আমরা 3 স্তর বিশিষ্ট আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি। মূলত আমাদের ট্র্যাফিক ব্যবস্থাপনা, বিশেষ করে সারা বাংলাদেশ থেকে অনেক লোকের আগমন হবে, দেশি বিদেশি যারা আছে তারা সেখানে আসবে। এই কুষ্টিয়া জেলার যেন সুনাম বৃদ্ধি পায়, আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি তাদের যে কাজকর্ম দেখে যেন প্রশংসা করে,